কাদের উপর হজ ফরজ এবং হজ ফরজ হওয়ার শর্তগুলো কি কি? এর মধ্যে প্রকাশ্য নিদর্শনসমূহ বিদ্যমান রয়েছে। মাকাম ইব্রাহিম উক্ত নিদর্শনসমূহের অন্যতম, আর যে এর মধ্যে প্রবেশ করে সে নিরাপত্তা প্রাপ্ত হয় এবং আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা সেই সব মানুষের কর্তব্য যারা সফর করার আর্থিক সামর্থ্য রাখে, এবং যদি কেউ অস্বীকার করে তাহলে নিশ্চয়ই আল্লাহ সমগ্র বিশ্ববাসী হতে প্রত্যাশামুক্ত। সূরা আল ইমরান। হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও সাম্যের সপ্রতিভ প্রতীক, ইসলামের অন্যতম স্তম্ভ বটে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাবা শরীফ ও নির্দিষ্ট স্থানসমূহে তাওয়াফ ও জিয়ারত করাই হল হজ। হজে আর্থিক ও কায়িক পরিশ্রমের সমন্বয় রয়েছে অন্য কোনো ইবাদতে, যা একসঙ্গে পাওয়া যায় না। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 30 থেকে 40 লাখ মানুষ পবিত্র হজ পালনে সৌদি গমন করেন। আসুন জেনে নেই কাদের উপর হজ ফরজ হয়েছে। আর্থিক দিক দিয়ে সামর্থ্যবান হওয়া, পরিবার পরিজনদের ভরণ পোষণ নিশ্চিত করে কোনো ব্যক্তির কাছে যদি হজে যাওয়া আসা ও পথের খরচ থাকে তাহলে তার উপর হজ ফরজ। বাসস্থানের ব্যবস্থা থাকা, প্রয়োজনীয় গৃহ সামগ্রী, পোশাক পরিচ্ছদ, ব্যবহৃত বাহন, পরিবার পরিজন এবং অধীনস্থদের যাবতীয় ব্যয় বহনের জন্য ন্যূনতম কৃষি জমি অথবা ন্যূনতম ব্যবসা অথবা চাকরির পর অতিরিক্ত যে সম্পত্তি থাকে তা থেকে হজের ব্যয় নির্বাহ সম্ভব হলেই হজ ফরজ হবে। হজ ফরজ হওয়ার শর্ত 5টি। 1. মুসলমান হওয়া। হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত হল মুসলিম হওয়া। অমুসলিমদের ওপর হজ ফরজ নয়। অমুসলিমরা যদি হজ আদায়ও করে তাহলে তার হজ কবুল হবে না। 2. সাবালক হওয়া। যে ব্যক্তি সাবালক হয়নি তার ওপর হজ ফরজ নয়। সুতরাং যদি নাবালক ব্যক্তি হজ আদায় করে তাহলে তার হজ নফল হজ হিসেবে গণ্য হবে। যখন সে সাবালক হবে তখন ফরজ হজ আদায় করবে, কারণ সে সাবালক হওয়ার আগে যে হজ করেছে এর দ্বারা ফরজ হজ আদায় হয়নি। বিবেক বুদ্ধিমান হওয়া। বিবেক বুদ্ধিমান হওয়া হজ ফরজ হওয়ার একটি শর্ত। পাগল বা উন্মাদের ওপর হজ ফরজ নয়। স্বাধীন হওয়া। কৃতদাস দাসীদের ওপর হজ ফরজ নয়। সুতরাং যদি সে হজ আদায় করে তাহলে তার হজ নফল হিসেবে গণ্য হবে। যদি সে স্বাধীন হয়ে যায় তাহলে পুনরায় ফরজ হজ আদায় করবে। শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা। শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত।